كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. প্রশ্ন হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন, এ সম্পর্কে বিশেষ কোনো মর্যাদা রয়েছে কিনা জানালে উপকৃত হব। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযিনা আসতাফা আম্মা বা'দ। عن ربيعة بن الغاز أنه سأل عائشة رضي الله عنها عن صيام رسول الله صلى الله عليه وسلم فقالت كان يتحرى صيام الاثنين والخميس. نبي صلى الله عليه وسلم তিনি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন, এ মর্মে যথেষ্ট হাদিস বর্ণিত হয়েছে। ربيعة بن غاز رضي الله عنه তিনি আয়েশা رضي الله عنها কে জিজ্ঞেস করেছিলেন نبي صلى الله عليه وسلم এর রোজা রাখা সম্পর্কে। তিনি বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুটি রোজার অধিক গুরুত্ব দিতেন। এখানে কারণ উল্লেখ হয়নি, তবে তার গুরুত্ব দেওয়ার বিষয়টি স্পষ্ট হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুদিনকে অত্যন্ত গুরুত্ব দিতেন। এছাড়া অন্যান্য হাদিসগুলোতে কারণ উল্লেখ হয়েছে। একটি কারণ হলো এই দিনগুলিতে আল্লাহর দরবারে আমলনামা পেশ হয়। এই মর্মে হাদিস বর্ণিত হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, তুআরাদুল আমালু ইয়াউমাল ইসনাইন ওয়াল খামিস ফা উহিব্বু আন ইউরাদা আমালি ওয়া আনা সাইম। আল্লাহ নিয়ে বলেছেন যে আমল সমূহ সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর কাছে উঠানো হয়, আর আমি পছন্দ করি যে আমার আমলগুলো এমত অবস্থায় উঠানো হোক যে আমি রোজাদার, বিশেষ ইবাদত পালনকারী। যে হাদিসটি তিরমিজিতে এসেছে, একইভাবে হাদিস বর্ণিত হয়েছে যে হাদিসটি আবু দাউদে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই দিনগুলিতে রোজা রাখতেন এই জন্য যে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে, কেননা এই দিনে তিনি জন্মগ্রহণ করেছেন। লিয়ান্না ইয়াউমুল ইসনাইন ইয়াউমুন উলিদা ফিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দিনে তিনি জন্মগ্রহণ করেছেন। ফিহি উলিদতু, আল্লাহ নিয়ে বলেছেন যে এই দিনে আমি জন্মগ্রহণ করেছি। ওয়া ফিহি উনজিলা আলাইয়াল কুরআন, আর এই দিনে বিশেষ করে সোমবারে আমি জন্মগ্রহণ করেছি, আর এই সোমবারে আমার প্রতি ওহি এসেছে, কোরআন নাজিল হয়েছে। এটি একটি কারণ। এছাড়াও আরো কারণ রয়েছে। এই মর্মে হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা আকসারা মা ইয়াসুমুল ইসনাইন ওয়াল খামিস ফাকীলা লাহু, আল্লাহর নবী এই দুটি দিনে রোজা রাখতেন, তাকে বলা হলো ফাকাল ইন্নাল আমালা তুরাদু কুল্লা ইসনাইন ওয়াল খামিস, যে আমলনামা সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর দরবারে পেশ হয়। আও কুল্লা ইয়াউমিল ইসনাইন ওয়াল খামিস ফায়াগফিরুল্লাহু লিকুল্লি মুসলিমিন আও লিকুল্লি মুমিনিন ইল্লাল মুতাহাজিরিনা ফায়াকুলু আখখিরহুমা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দুই দিনে আল্লাহর দরবারে আমলনামা পেশ হয়, এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুই দিনে আল্লাহ তার বান্দাদেরকে তিনি ক্ষমা করেন, প্রতিটি মুসলিমকে অথবা মুমিনকে, শুধুমাত্র যারা পরস্পরকে বর্জন করেছে তাদেরকে তিনি ক্ষমা করেন না, বলা হয় যে তাদেরকে কিছুটা ঢিল দাও। যে হাদিসটি মুসনাদে আহমদ এসেছে, আল্লাহ তাআলা আলাম।